শুনছিলেন কি 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 বাধা খুবই পোলাইটলি একটু ডিফার করব এক নম্বর আসামির যখন জামিন হয় সাথে সাথে দুই থেকে আট বা দশ বা ১২ যেই নাম্বারের আসামি থাকুক সকলেই ওই জামিন অর্ডারটা নিয়ে দৌড়ে কোর্টে গিয়ে রেফারেন্স হিসেবে দেয় এবং নাইনটি ক্ষেত্রে হয়ে যায় জামিন আনলেস অনেক সময় দেখা যায় এক নম্বর আসামি দু নম্বর আসামি করেছে ঠিকই কিন্তু তাদের স্পেসিফিক কোনো অভিযোগ এফআইআর এর দিতে পারে নাই তখন হয়তো এক আর দুই জামিন পাচ্ছে কিন্তু আটে আবার একদম বলা আট হয়তো ভিকটিমকে ধরে নিজের হাত দিয়ে কুপিয়েছে খুবই রেয়ার ঘটনা যেটা আমি বললাম নাইনটি ক্ষেত্রে ওই এক এ জামিন হলে আটের জামিন হয়ে যাওয়ার কথা আনলেস এক এ যদি কোনো স্পেসিফিক অভিযোগ না থাকে আর আটের যদি স্পেসিফিক অভিযোগ থাকে যে সে ওই ঘটনার সময় এই এই ঘটনাগুলো সে ঘটিয়েছে নিজের হাতে তখন আটের জমি নাও হতে পারে আমার عنده কোনো ভিন্নমত নাই এই কথায় আমি কিন্তু ওইটাই মিন করেছি যে কখনো কখনো এখন সাজান ওমরের মামলা সেই একই মামলায় সারা বাংলাদেশের একজন রাজনীতিবিদকে যদি ধরা হয় বিতর্ক মুক্ত। সেটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আলোচনা শুরুর আগে আমি নাইম ভাই আলাপ করছিলাম এবং নাইম ভাই বলছেন যে মানুষটার মুখটা দেখলেই তো একটা অন্যরকম অনুভূতি হয় আপনি জানেন আমি ওনার মেয়ের লেখা পড়ছিলাম উনি ওনার স্ত্রীকে এবং ওনার কন্যা ওনাকে যখন দেখতে যে উনি শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসে বাংলাদেশে একটা রাজনীতিবিদের নাম বলেন তো একটা বলেন এই মানসিকতা ধারণ করে এই মানসিকতা লালন করে এটা আমাদের মির্জা ফকরুল ইসলাম আলমগীর একজন তো চাই হোক সেই মির্জা ফকরুল ইসলাম আলমগীর বাসে আগুন দিয়েছে ডিউ ইউ বিলিভ দ্যাট উনি জাজের বাসায় হামলা করছে ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট নো ওনাকে হুকুমদাতা বলা হয়েছে একজন ক্ষুদ্র খুদ অতি নগণ্য বটতলার আইনজীবী হিসেবে আমি জানি বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি কিংবা পেনাল কোড কোনখানে হুকুমদাতা বলে কিছু নাই হ্যাঁ সহকারী সহযোগী আছে তাহলে বলতে হবে আপনি কাকে কখন কোথায় কিভাবে সহযোগিতা করেছেন কাকে কখন কোথায় কি হুকুমটা দিয়েছেন আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের বড় বড় সিনিয়র নেতা যাদেরকে যাদেরকে হুকুমের আসামি করা হয়েছে একটা মামলায়ও কে কাকে কখন কোথায় হুকুম দিয়েছে বলা হয়নি এই সমস্যা আছে এক। দুই হচ্ছে আমি যা বলেছেন আমি একটু পড়ি হ্যাঁ একদম কোর্ট আন পড়ি এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি এক রাতে সব নেতাকে মুক্তির প্রশ্নেও রাজি হয়নি বিএনপি তার মানে এক এই প্রস্তাবটা সরকারের তরফে দেয়া হয়েছে রাজাক সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উই শুড নট ফরগেট দ্যাট ওনার পঞ্চাশ ষাট বছরের একটা রাজনীতির ইতিহাস আছে সুতরাং উনি আবল বলবেন আমার মতন মুখ ফসকে একটা কথা বলে ফেলবেন না 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 আব্দুর রাজাক সাহেব না উনি সিজন পলিটিশিয়ান তো সুতরাং এই প্রস্তাবটা সরকারের পক্ষে দেয়া হয়েছে এক দুই হচ্ছে প্রস্তাবটা কেন সরকার দিল যাতে এই কিছু নেতা তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভাগ করে নির্বাচনে কোন নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন যে নির্বাচনের ব্যাপারে নিজেই বলছেন যে সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেখানে সরকার কখনো পরিবর্তন হয় না আমাদের যেই চারটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সুতরাং জেনে শুনে আমাদের ওই ফ্র্যাকশন অফ লিডারশিপ তারা যাবে যে কোনো পরিবর্তন হবে না কিন্তু তারা এমপি হওয়ার সুযোগ সুবিধা বা আনন্দ সেটা তারা ভোগ করতে পারবে হয়তো বিরোধী দলের নেতা হয়তো ডেফিনেটলি বিরোধী দলের নেতাও হবে কিন্তু এই সকল প্রস্তাব বিএনপির তরফ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে কনফিডেন্সের জায়গাটা কোথায় সরি কনফিডেন্সের জায়গাটা কোথায় কনফিডেন্সের জায়গাটা কোথায় কনফিডেন্সের জায়গা হচ্ছে এটাই যে কেউ যদি সঠিক কথা বলে সে একজন হলেও তার পক্ষে দাঁড়ানোটা আপনার কর্তব্য আজকে বিএনপি যে লড়াইটা লড়ছে ফর গড সেক এটা পাওয়ারে যাওয়ার লড়াই না এটাকে আপনারা আপনাদের মতন ব্যাখ্যা করতে পারেন আওয়ামী লীগ তার মতন ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী তার মতন করে বলে কিন্তু বিএনপি লড়ছে একটা লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যটা খুব পরিষ্কার মানুষকে তার প্রতিনিধি চুজ করতে দাও আর কিচ্ছু দরকার নাই মানুষ যদি মনে করে যে তারা আবারও আওয়ামী লীগকে আনবে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে মানুষ যদি মনে করে তারা জামাতে ইসলামীকে ভোট দেবে আপনি নির্ধারক কেউ নন যে আপনি ঠিক করবেন যে তারা জামাতকে ভোট দিতে পারবে কি পারবে না জামাত যুদ্ধাপরাধী কি না এটা মানুষকে নির্ধারণ করতে দিতে হবে এটার নামই ডেমোক্রেসি ট্রাম্প আসে নাই আমেরিকার ক্ষমতায় অনেকের তো অস্থির হয়ে গেছে যে ট্রাম্পের মতন মানুষ আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করে যায় হ্যাঁ চিন্তা করতে হয় বিকজ ভোট সে আসছে মানুষ দেবে সেটা জামাত হতে পারে সেটা জাতীয় পার্টি হতে পারে সেটা আওয়ামী লীগ হতে পারে সেটা বিএনপি হতে পারে সেই ক্ষমতাটা মানুষকে দিতে হবে এই লড়াইটা বিএনপি লড়ছে দুই হচ্ছে আমাদের আমরা আলাপ করেছি সংলাপের পরিবেশ থাকা উচিত শুধু সংলাপ মানে নির্বাচন নিয়ে নয় আরো আরো অনেক কিছু নিয়ে সংলাপ হতে পারে সকল কিছু নিয়ে আপনার মনে আছে দুদিনও পার ঢাকা শিক্ষানীতি নিয়ে আলোচনার হয় নাই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছিলেন এখানে একটা শিক্ষককে আপনি দেখাতে পারবেন না যারা কোনো দলের সঙ্গে যুক্ত আমি খুঁটিয়ে খুঁটিয়ে চেহারা দেখেছি কেউ কেউ হয়তো বাম রাজনীতি ধারণ করতে পারেন কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ নো তাদের সেই আলোচনা দশ মিনিট আগে বন্ধ করা হচ্ছে সুতরাং আপনি আমি বলে শেষ করছি আপনার যদি বেসিক ডেমোক্রেসিটা আপনার দেশে না থাকে বেসিক গণতন্ত্র ভোট দেবেন প্রতিনিধি নির্বাচন করবেন এই প্রাথমিক পদক্ষেপের সুযোগ যদি আপনার হাতে না থাকে আপনার দেশে না থাকে আপনি কোনো আলোচনায় করতে পারবেন না